ও হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি একটা মানে হাত খাঁচা একটা মানে একটা পার্ট নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে তোমরা এবার প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো মা এখন ডিম গুছাচ্ছে সব। জুম করেছি তো তাই এরকম লাগছে ক্যামেরাটা। জুম না করলে ভালোই আসে, কারণ ফোনটা চার্জ হচ্ছে, তার জন্য জুম করতে হয়েছে। তো এই দেখো ডিমটা ভাগ করা হচ্ছে। এই তো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে ডিমটা কিনে আনলাম। তো এবার এটা পরের ব্লগের জন্য আমি স্টার্ট করে দিয়েছি ব্লগ। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিস্কুটগুলো ঢালছি, বিস্কুটগুলো সব আনা হয়েছে, সব বিস্কুট অনেক বিস্কুট শেষ হয়ে গেছে, তো আমাদের রাখাই থাকে এনে। এই বিস্কুটগুলো ঢালছি আর তোমার পটকে এনেছি। এটা হচ্ছে সন্দেশ বিস্কুট, তোমরা খাও নিশ্চয়ই জানবে যাবে সন্দেশ বিস্কুট। আর এই কটকটিটা ঢালবো, কাটিটা আনা হয়নি, খুড়ি দিয়েই আমি কেটে নিচ্ছি। পাপড়ি চানাচুর আছে না, সেই চানাচুরের মতন কটকটিটা। দেখো ঢালতে ঢালতে আমরা খাচ্ছি। আবার খায়ও না, ঢালা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এবার এটুকুটা আমি রেখে দেবো, এটা এখন ঢালার জায়গা নেই। তো চলো পরে। আমি এখন মানে স্কুলটা কাল আমার স্কুল, বাবা মুখের সামনে দাঁড়িয়ে পড়ছো, কাল আমার স্কুল আছে, তো আমি ব্যাগ গোছাবো। তো চলো এই যে ব্যাগ পরে যাচ্ছে, এই যে ব্যাগ, এবার বইপত্র গুলো এখানে আছে, আমি গুছিয়ে নেবো। দেখ আমাদের ভিডিওতে আলো পড়ে কিনা। দেখো ও আমাদের পুচুকে রাখি পড়াচ্ছে, রাখি চলে যায় রাতে, কেউ রাখি কালকে রাত্রির 9টা হবে না, কারণ শুরু করে দিয়ে সকাল আরো রাতে, এত রাতে কি পড়াচ্ছে, এত রাতে রাখি না পড়ালে ও বলছে খাবো না রাতে, ঘুমাবো না, তাই জন্য পড়ছে। হয়েছে পড়ানো, এবার হাতটা দেখিয়ে দাও। পুচকু পুচকু এদিকে আসো, খুব সুন্দর হয়েছে দেখি পুচকু, তাকাও সোনা বুড়ো। ঠিক আছে, আমি সকালে স্কুল দিয়ে চলে এসেছি, এখানে বসে আছি। তো চলো একটু পরে আন্টি আসবি, তো চলো পরে দেখা করছি। তো এই দেখো, তো এই যে দিদা এখন রান্না বান্না বসিয়ে দিয়েছে, মাছের ডিমের তরকারি রান্না হচ্ছিলো আর ওখানে কষানো হচ্ছিলো মশলা, আর ওখানে আলু ফালু মাছ ছিল আমার জন্য। তো এইগুলি রান্না, বাটা বুটি, তারপরে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা বাটা ছিল, এটা আমার খুব প্রিয়, কিন্তু আমার অ্যালার্জি হয় বলে আমি খাবো না। তো এই দেখো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম। তো আমাদের লাঞ্চ আইটেম এখানে আছে, এটা কি জানো, উচ্ছে আলু ভাজা, না না উচ্ছে আলু ডিম দিয়ে ভাজা, মাছের ডিম দিয়ে, আর এখানে মাছের ডিমের বড়া, আর এখানে মাছের ঝোল। ঠিক আছে, এইটাই আমাদের লাঞ্চ আইটেম।
তো এই দেখো আমি এখন চুল মানে চুল কাটতে এসেছিল, তো আমি এখন চুল কাটতে চলে এসেছি, তখন কিছু বলা হয়নি, তাই তোমরা ভয়েসটা কিছু শুনতে পেলে না, তাই আমি ভয়েস দিতে চলে এসেছি। তো এই দেখো আমি এখন চুল কাটছি। ওই দেখো আমার চুল কাটিং হয়ে গেছে, এই যে পিছনে চুলটা বেঁধেছি, দেখতে দেখো চুলটা বেঁধেছি, আমার চুল কাটছিলাম দেখেছো তো, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে চুল চুল কেটেছি, তো মাও চুল কেটেছে, তো চলো মাকে দেখিয়ে দিই। তো এই দেখো মা চুল কেটেছে, বাবা চুল আধা তো আরম্ভ করে দিল, এই যে চুলটা কেটে। তো এই দেখো আমি বলো আমি প্রতিযোগিতায় তারপরে কি এই দেখো প্রতিযোগিতার ড্রয়িং এর প্রতিযোগিতায় নাম দেবে সেই আমাদের ডাল লাপের ভেতরে, তাই ফর্ম ফিল আপ করছি আমি। হ্যাঁ তো এই দেখো আমাদের বিকালে চা চলে এসেছে, এখানে আছে ব্রাউন বিটার, এখানে আছে চা আর এখানে বিস্কুট, তো চল এখন চা বিস্কুটটা খেয়ে নিই।